ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মাইশপাড়া এলাকায় 18 নভেম্বর সোমবার বিকাল 4টায় মরিয়মনগর কর্ণফুলী মাঠে কর্ণফুলী ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মাঠে গিয়ে খেলোয়াড়দের দিকনির্দেশনামূলক বক্তব্য শেষে খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে বল মেরে ফাইনাল খেলা উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলার যুবদলের আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ সেকান্দার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মরিয়মনগর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক যুবনেতা মোহাম্মদ ইমরান হোসেন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মরিয়মনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম রানা। ক্রীড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন মরিয়মনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সার্জেন্ট আবুল হাশেম। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়মনগর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইলিয়াস সৌদাগর, মরিয়মনগর 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ময়ূর, 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মরিয়মনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাতুর রহমান সোহেল সহ অন্যান্যরা। ফাইনাল খেলা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন কর্ণফুলী বন্ধুমহল বনাম মাইচপাড়া ফুটবল একাদশ। আক্রমণ টু পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গোলশূন্য ড্র হলে রেফারির সিদ্ধান্তক্রমে খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে মাইচপাড়া ফুটবল একাদশকে 3-2 গোলে ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কর্ণফুলী বন্ধুমহল। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও চ্যাম্পিয়ন দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা। আসলে এখানে খেলাধুলা দিয়ে মানুষের ছেলে বর্তমান যারা আছে বর্তমান যুব সমাজকে যে মাদক এবং বিভিন্ন রকমের জুয়া দিয়ে যে ধ্বংস হতে যাচ্ছে, খেলাধুলার মাধ্যমে আমাদের এগুলাকে আমরা যখন খেলার মধ্যে আমাদের মনটা দেব, খেলাধুলার মাধ্যমে ফুটবল খেলার মধ্যে ফুটবল একটা অনেক জনপ্রিয় খেলা, এই খেলার মাধ্যমে সবাইকে উজ্জীবিত করে আমরা এই মাদককে না বলে খেলাকে হাঁ বলে এভাবে আমরা ইনশাল্লাহ যুব সমাজকে এগিয়ে নিয়ে যাব, এসব ব্যক্ত করে আজকের খেলার শুভ এই যে ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধরে রাখার জন্য এই সুন্দর আয়োজন করেছেন। আমি আমার মরিয়মনগর যুবদলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই, তার সাথে সাথে ধন্যবাদ জানাই। আজকে কিছুদিন আগে আপনারা শুনছেন এই শৈরাছারি হাসিনা যখন ক্ষমতায় ছিলেন একটি গ্যাং তৈরি করছিলেন, যে গ্যাং আমাদেরকে নিঃস্ব করে দেওয়ার মতো গ্যাং, যাকে বলে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংয়ে ভাইকে বড় ভাইকে মানে নাই, বাবাকে পিড়েছে, পারাপশিকেও আঙ্গুল দেখিয়ে কথা বলছেন। আজকে আপনারা এই পর্যায়ে না গিয়ে আজকে খেলা লেখা সভাপতি ওনাকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিলেন ছোট ভাই মোহাম্মদ অবি। ছোট ভাই আজকের সম্মানিত অতিথি মোহাম্মদ আরমান ভাইকে ফুল তোলা দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ শাহিদ। আরমান ভাইকে ফুল তোলা দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ শাহিদ। আমরা দেখতে পাচ্ছি মরিয়মনগর ইউনিয়ন মাইস্পাড়া। আমি অনুরোধ জানাবো মোহাম্মদ টাইমকে আজকের খেলার সম্মানিত অতিথি মোহাম্মদ রুবেল সহ সভাপতি 7 নম্বর ওয়ার্ড ওনাকে ফুলের তোলা দিয়ে বরণ করে